আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি সি প্রোগ্রামিং এর কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করব, অর্থাৎ সি প্রোগ্রামিং এর এই ভিডিও সিরিজে কি কি থাকবে সে সম্পর্কে একটা বেসিক ধারণা দেব। লক্ষ্য রাখবেন, ইনিশিয়ালি আমি একটা লিস্ট তৈরি করে রেখেছি সি প্রোগ্রামিং এর এই ভিডিও সিরিজে যে সকল টপিকস আমি কভার দেব। প্রতিটি টপিক্সের নাম এখানে উল্লেখ করা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। 2-1 মিনিট পড়ার পর প্রাথমিকভাবে আপনাদের মনে হতে পারে সি প্রোগ্রামিং অনেক জটিল এবং কঠিন একটা ল্যাঙ্গুয়েজ। আসলে অনেস্টলি বলি, সি প্রোগ্রামিং খুব সহজ। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন, এবং এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু আমার ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখতেছেন তার উপর। যদি ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি যত দুর্বল স্টুডেন্ট হন না কেন, অবশ্যই অবশ্যই সি প্রোগ্রামিং খুব সহজেই শিখতে পারবেন। কারণ সি প্রোগ্রামিংয়ের এই ভিডিও সিরিজে আমি খুব অনেকগুলো এক্সাম্পল ব্যবহার করেছি প্রতিটা বিষয়ের জন্য, যাতে করে একবার না বুঝলে অবশ্যই আপনাকে আরেকবার বুঝতেই হবে, না বোঝার কোনো উপায় নাই এখানে। ওকে, আরেকটা বিষয় বলে নিচ্ছি যে অনেকেই বলেন সি প্রোগ্রামিং কতটুকু পড়বো, আমি সি প্রোগ্রামিংয়ের লুপ পর্যন্ত পড়বো কি না, সিরিজ পর্যন্ত পড়বো কি না, এরকম অনেক প্রশ্ন করেন। আমি আপনাদের যেটা বলবো, যতটুকু পারেন সি প্রোগ্রামিং সম্পর্কে জানার চেষ্টা করেন, সবসময় শর্ট সাজেশন খুঁজবেন না। ওকে, এটা কিন্তু আপনার মেধার জন্য ক্ষতিকারক। সো আমি এই কথাটা বলে নিচ্ছি আবারও, সবসময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব জানার। ওকে, এই প্রবণতাটা সবসময় মনে রাখবেন। আরেকটা বিষয় বলে নিচ্ছি, যখনই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা পাশে খাতা কলম রাখবেন, কিছু নোট করার প্রয়োজন হলে নোট করে নেবেন। আমি যখন কোনো একটা প্রোগ্রাম করব, আমার সাথে সাথে আপনারাও কোড ব্লকসে প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবেন, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং খুব সহজেই আপনার সি প্রোগ্রাম শিখতে পারবেন। আরেকটা বিষয় বলে নিচ্ছি, আমি এই কোর্স প্ল্যানটা খুবই সিকোয়েন্স আকারে সাজিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, শিখতে সুবিধা হয়। সো প্রতিটা ভিডিও আপনারা অবশ্যই সিকোয়েন্স আকারে দেখার চেষ্টা করবেন আশা করি। আমি এই ভিডিও সিরিজ আমি তৈরি করার সময় লক্ষ্য রেখেছি, আমি তাদের কথা মনে রেখেছি, অনেক দুর্বল স্টুডেন্ট আছেন বিভিন্ন গ্রামে গঞ্জে। সো দুর্বল, মিডিয়াম দুর্বল যাদের বলা হয়, প্রত্যেকের জন্যই আসলে এই ভিডিও সিরিজটা আমি চিন্তাভাবনা করে তৈরি করেছি, যাতে করে প্রতিটা ভিডিও আপনারা দেখার পর যাতে স্যাটিসফ্যাকশন পান, যাতে সন্তুষ্টি লাভ করতে পারেন, সেই রকম করে তৈরি করেছি। আশা করি এই ভিডিও সিরিজ দেখার পর সি প্রোগ্রামিং সম্পর্কে অনেকখানি আপনারা জেনে নিতে পারবেন। তো এই কোর্স প্ল্যানটা আমি এমনভাবে তৈরি করেছি, তাদের কাজে লাগবে যারা এইচএসসিতে পড়তেছেন, এবং যারা এইচএসসিতে পড়ার পর কম্পিউটার সায়েন্সে পড়ার ইচ্ছা আছে তাদের জন্য কাজে লাগবে, এমন যারা কম্পিউটার সায়েন্সে পড়তেছেন তাদের জন্য লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তেছেন তাদের জন্য লাগবে, অর্থাৎ সি প্রোগ্রামিং নিয়ে যেই পড়বেন তার জন্য কাজে লাগবে। এখন একটা প্রশ্ন হয়তো বা আপনারা করতেই পারেন যে ভাইয়া, এইচএসসির জন্য কি আমার এই সব কিছু পড়তে হবে? এক্স্যাক্টলি না, অবশ্যই না, এইচএসসির জন্য আপনাকে সব কিছু পড়তে হবে না। এখানে বিগিনারদের জন্য লক্ষ্য রাখবেন, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, ইনপুট আউটপুট অপারেটর, ম্যাথ, কন্ট্রোল স্টেটমেন্ট, সুইচ, লুপ, সিরিজ, প্যাটার্ন, এরে ওয়ান ডাইমেনশনাল, দেন স্ট্রিং, ফাংশন, এরে টু ডাইমেনশনাল, এই যে টপিকগুলো আমি বললাম এগুলো আপনাদের এইচএসসি বইয়ে আছে। সো এই টপিকসগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন, এবং যদি আরও কোনো টপিকস আপনাদের মনে হয় আপনাদের বইয়ে ইনক্লুড করা আছে, তো এইখানের সাথে যদি ম্যাচ হয় তবে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, যে সকল টপিকসের জন্য যে ভিডিও দরকার সেগুলো আপনারা দেখে নেবেন। ওকে, সো এটা ডিপেন্ডস করে আপনাদের উপর, আপনারা কতটুকু শিখতে চাচ্ছেন, কতটুকু জানতে চাচ্ছেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমার ভিডিও সিরিজ থেকে যেই সকল টপিকস আপনাদের দরকার সেই সকল টপিকসের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, আর যেগুলো মনে হয় যে ওকে আমি শিখেছি এইচএসসির জন্য এতটুকু, এবার আমি এক্সট্রা শিখতে চাচ্ছি, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম, অবশ্যই আপনি সেই সকল ভিডিও দেখতে পারবেন। রাইট, তো প্রথমে আমি আলোচনা করব ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং নিয়ে। পরবর্তী ভিডিও থাকবে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিংয়ের এই টপিকগুলোর উপর, পরবর্তী কয়েকটি ভিডিও থাকবে। আসলে প্রথম ভিডিওতে আমি বলবো যে কিভাবে সি প্রোগ্রামিং পড়বেন বা অন্যকে পড়াবেন, দেন নেক্সট ভিডিও টিউটোরিয়ালে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা থাকবে, তার ঠিক নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি অ্যালগোরিদম, দেন ফ্লোচার্ট, সুডোকোড, এরকম প্রতিটি ভিডিওতে আমি এক একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আপনাদের যেটা করতে হবে, খুবই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। আপনাদের সবার জন্য শুভেচ্ছা রইল, আশা করি সি প্রোগ্রামিং মোটেও কঠিন মনে হবে না আপনাদের কাছে আমার ভিডিওগুলো দেখার পর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।